স্থান বাড়াব লাগে, সেইগুলি কমা। আজিৰ যিটো মই ক্লাছ কৰাম সেই ক্লাছটো মই আপলোড কৰি তাতে ভৰাই দিম, তোমালোকে বেলেগে বিচাৰিব নালাগে, এইখন প্লেলিষ্ট তুমি তলত এটো ক্লাছ পাই যাবা, বুজি পাইছা না? সেইটো লিষ্টতে তাতে খুলিলেই হল, সেইটো লিংকতে ক্লিক মাৰিলে আজি ক্লাছটো পাই যাবা। গতিকে ইয়াৰ বাবে কি লাগিব, অক্সিজেন লাগিব পাৰে, নাইবা পাছক ৰক জাইম লাগিব। গতিকে চাবা গ্লুকোজ অণুৰ ভাঙন প্ৰক্ৰিয়া, গ্লুকোজ অণুৰ ভাঙন প্ৰক্ৰিয়া তাৰমানে গ্লুকোজ ভাঙি শক্তি মুক্ত কৰা প্ৰক্ৰিয়াক আমি শ্বসন বুলো, শ্বসনত শক্তি মুক্ত হয় জীৱদেহত। গতিকে সেইটো মই এইখিনি পঢ়াইছিলো, শ্বসন কাক বোলে, সবাত শ্বসন, অবাত শ্বসন, সবায়ৱীয় জীৱ, অবায়ৱীয় জীৱ, তাৰপিছতে কিম্বন, এইবিলাক সেইদিনাখন পঢ়াইছিলো। গতিকে আজি মই পঢ়াব লাগে সবাত শ্বসন, সবাত শ্বসন মানে কি, মিউট হোৱা নাই চাগে, মেম ভালদৰে শুনা নাযায়, মিউট কৰা নাই, সবাই মিউট করা, নিজকে সবাই মিউট করা, সবাই মিউট করা, হবাদ যখন সবাতখন উচ্চ শ্রেণীর জীবর দেহত ঘটে, হল গ্লুকোজ অণুর সম্পূর্ণ ভাঙন ঘটে, জীবদেহর প্রতিটি কোষত ঘটে গ্লুকোজ অণুর সম্পূর্ণ ভাঙন ঘটে, যথেষ্ট শক্তি মুক্ত হয়, এটা গ্লুকোজের পর 674 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, গ্লুকোজ অণুর ভাঙন ঘটাবর সবাতখনত অক্সিজেন লাগে, হল উচ্চ শ্রেণী জীবর দেহত ঘটে, আর ইয়াত যথেষ্ট শক্তি উৎপন্ন হয়। সবকে মিউট করে ধরে গেছে, সবিক মিউট, মান কথা পাতিছে তহতি, করলে এতে নিজে ধমকি দিল, করলে নাহলে যাক সুদিব আছে সুদিব পারেন কে মান মিউট করে। গতিকে চাবা উচ্চ শ্রেণী জীবৰ প্ৰতিটো কোষত অক্সিজেনৰ সহায়ত গ্লুকোজ অণুৰ সম্পূৰ্ণ ভাঙন ঘটায়, কাৰ্বন ডাই অক্সাইড, পানী আৰু প্ৰতিটো গ্লুকোজৰ পৰা 674 কিলোকেলৰি শক্তি উৎপন্ন কৰা প্ৰক্ৰিয়া সবাত চখন বুলি, সবাত বা সবায়ৱীয় চখন বুলি কোৱা হয়, সবাত বা সবায়ৱীয় চখন বুলি কোৱা হয়, উচ্চ শ্ৰেণীৰ জীৱদেহৰ প্ৰতিটো কোষত অক্সিজেনৰ সহায়ত গ্লুকোজ অণুৰ সম্পূৰ্ণ ভাঙন ঘটাই যথেষ্ট শক্তি মুক্ত কৰা প্ৰক্ৰিয়া সবাত বা সবায়ৱীয় চখন বুলি, যথেষ্ট শক্তি এইটো সমীকরণটো, যথেষ্ট শক্তি মুক্ত করা প্রক্রিয়া সবাত বা সবায়বীয় শ্বসন বলে।
উচ্চ শ্রেণীর জীৱৰ দেহ এতিয়া মানে যার হালু সংশ্লেষণত কার্বন ডাই অক্সাইড আর পানির সহায়ত গ্লুকোজ বনাইছিলে গতিকে গ্লুকোজক ভাঙি আকো কার্বন ডাই অক্সাইড পানিলে রূপান্তর করে দিয়ে খালি তার মাজত যিখিনি সৌর শক্তি জমা করেছিল স্থিতি শক্তি হিসাবে সেই শক্তিখিনি উলিয়াই আমি আমার দেহে ব্যবহার করি বাকি তাক আকো কার্বন ডাই অক্সাইড আর পানিলে ভাঙি দিয়ে গতিকে সবাই এটো সবাত বা সবায়বীয় শ্বসন আর যেবিলাক জীবাই সবাত শ্বসন অক্সিজেনের সহায়ত শ্বসন বিক্রিয়া ঘটায় সেই জীববিলাক সবায়বীয় জীব বলে কোয়া হয় মানুষকে ধরে সকলবিলাক উচ্চ শ্রেণীর জীব হল এখানে মই ইমান পড়াইছিল সবাত শ্বসন দুটা পর্যায়ে সম্পন্ন হয় সবাত শ্বসন দুটা পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায় হয়েছে যাক আমি কও গ্লাইকোলাইসিস প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস সবাত শ্বসন দুটা ভাগ নহয় দুটা পর্যায় সম্পন্ন হয় শ্বসনের শ্বসন দুই প্রকার সবাত অবাত সেইটো প্রকার কিন্তু এটো পর্যায় একটাই ভাগ তার দুটা অংশ আছে যে সবাত শ্বসনের দুটা পর্যায় সম্পন্ন হয় প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হল দ্বিতীয় পর্যায়টি হয়েছে এটো শেষের লগে লগে ইটো পর্যায় আরম্ভ হয় দ্বিতীয় পর্যায়টি হয়েছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র গতিকে সবাত শ্বসনের দুটা পর্যায় গ্লাইকোলাইসিস প্রথম পর্যায় দ্বিতীয়টো হৈছে ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র এতিয়া তোমালোকক মই এটিপি এডিপি চক্র কৈছিল যে শ্বসনের প্রতিটি পর্যায় শক্তি উৎপন্ন হয় শক্তিখিনি এডিপিয়ে গ্রহণ করে ফসফেট হিসাবে গ্রহণ করে ইহত এটিপিতে রূপান্তর হয় আর প্রয়োজনের সময় ইহতে শক্তিখিনি পুনের ফসফেট হিসাবে এরি দি পুনের এডিপিলে ঘুরি যায় এই চক্রটা মানে বুঝাইছিল যে শ্বসনের প্রতিটি পর্যায় শক্তি উৎপন্ন হয় যেখানে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিখিনি এডিপিয়ে এডিনোসাইন ডাই ফসফেট এডিপিয়ে ফসফেট হিসাবে গ্রহণ করে কি করে এটিপিলে রূপান্তর হয় ট্রাই ফসফেটলে রূপান্তর হয় মাইটোকন্ড্রিয়ার ভিতর জমা হয়ে থাকে হয়েছে যার কারণে মাইটোকন্ড্রিয়া পোহর শক্তির ভঁড়াল বলে কোয়া হয় আকো যেটা প্রয়োজনের সময় শক্তির প্রয়োজন হলে এটিপিয়ে পুনের ফসফেট হিসাবে শক্তিখিনি এরি ই পুনের এডিপিলে রূপান্তর হয় এটো আসলে এডিপি এটিপি চক্র এডিপি এটিপি চক্র এটা পড়াইছিল এডিপি এটিপি চক্র উৎপন্ন হওয়া শক্তিখিনি কি হব এডিপি এ ফসফেট হিসাবে গ্রহণ করিব করি এটিপিলে রূপান্তর হব আকো যেতিয়া আমাক শক্তি প্রয়োজন হব তেতিয়া ইয়াক আকো ফসফেট হিসাবে এরি দি এডিপিলে রূপান্তর হব হইছে এটা সবাক গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র সবাত শ্বসন অবাত শ্বসন সবায়বীয় শ্বসন অবায়বীয় শ্বসন পার্থক্য হল শ্বসন আর শ্বাস প্রশ্বাসের মাজত বা উশাহ নিশাহ লওয়া কার্যের মাজত পার্থক্য সেইদিনা এটা কলো এটি আহিলে তোমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মাজত পার্থক্য মই আগতে এনে কই লওঁ তোমালোকক গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের ই প্রথম পর্যায় পহুয়ার বুজার আগতে মই এখিনি কই লৈছো গ্লাইকোলাইসিস আৰু আছে ক্রেবস চক্র গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের প্রথম পর্যায় ই সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় ই দ্বিতীয় পর্যায় গ্লাইকোলাইসিস কোষ পরশত ঘটে এটা কোষৰ
কোষ কেন্দ্র থাকে, কোষ পরক থাকে, তারপর আর বিভিন্ন অঙ্গিকা থাকে, মাইটোকন্ড্রিয়াকে আদি করে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে। হল গ্লাইকোলাইসিস কোষ পরখত ঘটে, গ্লাইকোলাইসিস কোষ পরখত ঘটে, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া কোষ পরখত ঘটে, ক্রেবস চক্র বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে। ইংলিশত লিখিব লাগে ভাল, অসমীয়াত লিখিলে পাকেই নাই। মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে, গ্লাইকোলাইসিস সবাচ্চখনৰ প্ৰথম পৰ্যায় চাবা, কিন্তু গ্লাইকোলাইসিস বিক্ৰিয়াত অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়। গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি অক্সিজেনৰ নোহোৱাকৈ ঘটে, গ্লাইকোলাইসিসত অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়, গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত অক্সিজেন নালাগে। এনেও সাধাৰণতে তোমাৰ অবায়বীয় শ্বসন হওক, আৰু এটা আছে আমাৰ দেহতো অবায়বীয় শ্বসন ঘটে, আমাৰ আমি যদি সবায়বীয় জীৱ কিন্তু প্ৰয়োজনৰ সময়ত আমাৰ দেহতো অবায়বীয় শ্বসন ঘটে, সেইটো পোৱা গৈছে, ইয়াৰ পিছত মই পঢ়াই আছো। গতিকে চাবা অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়, গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াত অক্সিজেন নালাগে, হৈছে ইয়াত যথেষ্ট মুক্ত অক্সিজেনৰ প্ৰয়োজন হয়, যথেষ্ট আমি উশাহত লওঁ গোটেই অক্সিজেনখিনিয়ে মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত ক্রেবছ চক্ৰত ভাগ লয়, আমি প্ৰতি মুহূৰ্তত অক্সিজেন নি আছো ভিতৰলৈ, সেই অক্সিজেনে গৈ প্ৰতিটো মুহূৰ্তত মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত ক্রেবছ চক্ৰ বা চাইট্ৰিক এচিড চক্ৰৰ বিক্ৰিয়াখিনিত ভাগ লয়, মুক্ত যথেষ্ট পৰিমাণে মুক্ত অক্সিজেন লাগে। আমি গোটেই আমি উশাহত লওঁ গোটেই অক্সিজেনখিনি ক্রেবস চক্রত ভাগ লয়, আমাক অক্সিজেন সেইকাৰণেই লাগে। হবাৎসখনৰ দ্বিতীয় পৰ্যায় ক্রেবস চক্রৰ বিক্ৰিয়াখিনি ঘটাবৰ বাবে আমাৰ দেহক অক্সিজেনৰ প্ৰয়োজন, আমি সেইকাৰণেই অক্সিজেন লওঁ। এতিয়া চাবা এতিয়া গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি অক্সিজেনে নঘটায়, কোনোবাই ঘটাব লাগিব, কোনোবাইটো ঘটাব লাগিব। এটা অবাধ চখন অক্সিজেনে নঘটায়, অবায়বীয় চখন পাচক্রক যাই নিজে ঘটায়, হ্যাঁ ইথাইল অ্যালকোহল বা ইথানল প্রস্তুত করে, লগতে সামান্য কার্বন ডাই সরি কার্বন ডাই অক্সাইডের সামান্য শক্তি সৃষ্টি করে কিম্বন প্রক্রিয়া। এটা সাবা ইথাইল অ্যালকোহল বা ইথানল, ইথানল তো বেলেগ বস্তু নয়, ইথাইল অ্যালকোহল তো। গতিকে সাবা গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি কোনে ঘটায়, মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত জমা হৈ থকা দুটা এটিপি কণিকা, দুটা এটিপি কণিকাই জমা হৈ থকা দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ হয়, তাৰমানে দুটা এটিপি কণিকাই গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত এটা এটা গ্লুকোজ অণু ভাঙি দিয়ে। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস শব্দটোৰ অৰ্থ হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন, গ্লাইকোলাইসিস শব্দটোৰ অৰ্থই হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন। গ্লাইকো মিনছ গ্লুকোজ, লাইসিস মানে ব্ৰেক ডাউন, ভাঙি দিয়া। গ্লাইকোলাইসিস শব্দটোৰ অৰ্থই হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন, ই প্ৰথম পৰ্যায় হৈছে শ্বসনৰ প্ৰথম পৰ্যায়, কোষ পৰখত ঘটে, অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়, মাইটোকণ্ড্ৰিয়া জমা হৈ থকা দুটা এটিপি কণিকা, এটিপি কণিকা প্ৰতিটো গ্লুকোজ ভাঙিবৰ বাবে দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ হয়, দুটা মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত জমা হৈ থকা প্ৰতিটো গ্লুকোজ ভাঙিবৰ বাবে মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত জমা হৈ থকা দুটাকৈ এটিপি কণিকা ব্যৱহাৰ হয়,
দুটাকৈ এটিপি কণিকা ব্যৱহাৰ হয়। তাৰমানে গ্লাইকোলাইসিসখিনি এটিপি কণিকাৰ বিক্ৰিয়াখিনি ঘটায়, এটিপি কণিকাৰ সহায়ত ঘটায়। এটা কথা হ'ল যে দুটা এটিপি কণিকাই প্ৰতিটো গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াৰ প্ৰতিটো গ্লুকোজ অণু ভাঙি দিয়ে। তাৰপিছত ইয়াতো কলোৱেই ইয়াক মুক্ত, আমি শ্বসনত ব্যৱহাৰ কৰা মুক্ত অক্সিজেনৰ সহায়ত বিক্ৰিয়াখিনি ঘটে। তাৰপিছত চাবা গ্লাইকোলাইসিসত অক্সিজেনে নাভাঙে, গতিকে গ্লাইকোলাইসিসত সামান্য শক্তি সৃষ্টি হয়, গ্লাইকোলাইসিসত সামান্য শক্তি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত সামান্য শক্তি সৃষ্টি হয়, আৰু সেই শক্তিখিনি গ্ৰহণ কৰি প্ৰতিটো গ্লুকোজৰ পৰা দুটা এটিপি কণিকা, মই বুজাই আছো হা, দুটা এটিপি কণিকা সৃষ্টি হয়, দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। গ্লাইকোলাইসিসত কি হয়, ই সাবাত শ্বসনৰ প্ৰথম পৰ্যায়। গ্লাইকোলাইসিস শব্দটোৰ অৰ্থ হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন হল। ইয়াত গ্লাইকোলাইসিসত অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়, দুটা এটিপি কণিকাই মানে এটা গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত এটা গ্লুকোজ ভাঙিবৰ বাবে মাইটোকণ্ড্ৰিয়াত জমা হৈ থকা দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ হয়, আৰু বিক্ৰিয়াৰ শেষত দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়, দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়, আৰু গ্লাইকোলাইসিসৰ শেষ উৎপাদিত দ্ৰব্য, ইয়াৰ পিছত হা ছয় নম্বৰ ইয়াতে লিখো, গ্লাইকোলাইসিসৰ শেষ উৎপাদিত দ্ৰব্য হৈছে পাইৰুভিক এচিড। মানে বিক্ৰিয়াৰ শেষত পাইৰুভিক এচিড সৃষ্টি হয়। নিলিখেগে দুখত পাইৰুভিক এচিড সৃষ্টি হয়। পাইৰুভিক এচিড সৃষ্টি হয়, গ্লাইকোলাইসিসৰ শেষ উৎপাদিত দ্ৰব্য হৈছে পাইৰুভিক এচিড হল। আৰু এটা গ্লুকোজ ভঙাৰ পাছত, এটা গ্লাইকোলাইসিসত এটা গ্লুকোজ ভঙাৰ শেষত, এটা গ্লুকোজ ভঙাৰ পাছত প্ৰতিটো গ্লুকোজৰ পৰা দুটা পাইৰুভিক এচিড সৃষ্টি হয়, দুটা গ্লাইকোলাইসিসত এটা গ্লুকোজৰ পৰা দুটা পাইৰুভিক এচিড সৃষ্টি হয়। গ্লাইকোলাইসিস তোমালোকক যদি গ্লাইকোলাইসিসৰ বিষয়ে কবলৈ দিয়ে, লিখিবলৈ সৰি কবলৈ নকব দিব, লিখিবলৈ যদি দিয়ে তেতিয়া চাবা দুই নম্বৰ মানটো দিব। গতিকে এইখিনি কথা যে গ্লাইকোলাইসিস শব্দৰ অৰ্থ হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন আৰম্ভণি। ই সবাত শ্বসন, ই শ্বসনৰ প্ৰথম পৰ্যায়। গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি কোষ পৰসত ঘটে, গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়া সংঘটিত হবৰ বাবে মুক্ত অক্সিজেনৰ প্ৰয়োজন নহয়, আমি উশাহতে অক্সিজেনে গ্লাইকোলাইসিসত ভাগ নলয়। যদিও শ্বসনৰ ই পৰ্যায় তথাপিতো গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি অক্সিজেন নালাগে। গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি বিক্ৰিয়াত এটা গ্লুকোজ ভাঙিবৰ বাবে দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ হয়, কাৰণ আমাৰ কোষত মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত এটিপি কণিকা জমা হৈ আছে, কাৰণ প্ৰতিটো মুহূৰ্তত আমি শ্বসন ঘটাই আছো, এটিপি উৎপন্ন হৈ আছে, মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত জমা হৈ থাকে প্ৰতিটো কোষত হল। কোষত জমা হৈ থকা, মাইটোকণ্ড্ৰিয়াত জমা হৈ থকা দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ কৰে এটা গ্লুকোজ ভাঙিবৰ বাবে, আৰু বিক্ৰিয়াৰ শেষত হৈছে দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ কৰে, আৰু দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়, বাক্যটোত পাক আছে, দুটা এটিপি কণিকা ব্যৱহাৰ কৰে
আৰু দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয় আৰু বিক্ৰিয়াৰ শেষত এটা গ্লুকজৰ পৰা দুটা পাইৰুভিক এচিড সৃষ্টি হয়। এই পাইৰুভিক এচিড কিটাই তাৰমানে ক্ৰেবছ চক্ৰ ঘটাব, এই বিক্ৰিয়াখিনি পাইৰুভিক এচিডে আৰম্ভ কৰিব। গতিকে বিক্ৰিয়াৰ শেষত এটা গ্লুকজৰ পৰা দুটা পাইৰুভিক এচিড সৃষ্টি হয়। এইখিনি হল তোমাৰ সবা গ্লাইকোলাইসিসৰ এটা সমূহ হেৰি হল। এতিয়া চাবা, যিহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মুক্ত অক্সিজেন নালাগে, যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াত অক্সিজেন নালাগে, হ্যাঁ, যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াত অক্সিজেন নালাগে, আর সেই কারণে গ্লাইকোলাইসিসক সবাত শ্বসনৰ অবাত পৰ্যায় বুলি কোৱা হয়। যে গ্লাইকোলাইসিস বিক্ৰিয়াত যেটো অক্সিজেন ব্যৱহাৰ নহয়, সেই কাৰণে গ্লাইকোলাইসিসক কি বুলি কোৱা হয়, সবাত শ্বসনৰ, ই সবাত শ্বসনৰ এটা ভাগ, সবাত শ্বসনৰ অবাত পৰ্যায় বুলি কোৱা হয়। সবাত শ্বসনৰ অবাত পৰ্যায় বুলি কোৱা হয় গ্লাইকোলাইসিসক। গ্লাইকোলাইসিসক সবাত শ্বসনৰ অবাত পৰ্যায় বুলিও কোৱা হয়। প্ৰথম পৰ্যায় গ্লাইকোলাইসিসক সবাত শ্বসনৰ অবাত পৰ্যায় মানে সবায়বীয় শ্বসনৰ ই অবায়বীয় পৰ্যায়। তাৰ মূল কাৰণ কি, যিহেতু গ্লাইকোলাইসিসৰ বিক্ৰিয়াখিনি মুক্ত অক্সিজেন, অক্সিজেন লাগিলে সি বায়বীয়, সবায়বীয় বায়ু অক্সিজেন লগাৰ কাৰণে। গতিকে চাবা, যিহেতু অক্সিজেনৰ অবিহনে এটিপি কণিকাৰ সহায়ত ইয়াৰ বিক্ৰিয়াখিনি সংঘটিত হয়, সেইকাৰণে গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াটো পৰ্যায়টো, গ্লাইকোলাইসিস পৰ্যায়টো সবাত শ্বসনৰ বা সবায়বীয় শ্বসনৰ অবাত পৰ্যায় বা অবায়বীয় পৰ্যায় বুলি কোৱা হয়। সবাত শ্বসনৰ অবায়বীয় পৰ্যায় বুলি ইয়াক অবা অবাত পৰ্যায় বুলি কোৱা হয়, অক্সিজেন নালাগাৰ বাবে। এতিয়া আৰু এটা চাবা, এই যে আছে দুটা এটিপি কণিকাই বিক্ৰিয়াটো সংঘটিত কৰে আৰু বিক্ৰিয়াৰ শেষত দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। তাৰমানে কি, গ্লাইকোলাইসিসৰ পৰ্যায় কেইটা, গ্লাইকোলাইসিসৰ পৰ্যায় কেইটা, গ্লাইকোলাইসিসৰ এনেই ইমান সৰু পৰ্যায় নহয়, সি প্ৰকৃততে সি দহটা ষ্টেপত সংঘটিত হয়। তোমালোকে ইমানবোৰ তোমালোকক নালাগে, সেইকাৰণে কওঁ, মই কোৱাও নাই, তথাপিতো অলপমানকে দেখুৱাই দিম তলত কি হয়। কিন্তু দহটা পৰ্যায় তোমালোকক নালাগে, দহটা পৰ্যায়। গতিকে চাবা যে গ্লাইকোলাইসিসৰ শেষত দুটা এটিপি কণিকাই এটা গ্লুকজ ভাঙে, ভঙাৰ শেষত দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। মই কোৱা নাই দুটা এটিপি কণিকা সৃষ্টি হয়, মই কৈছো দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। দুটা এটিপি, চাবা সি দুটা খৰচ কৰিছে, কোষত জমা হৈ থকা দুটা এটিপি কণিকা সি খৰচ কৰিছে, হৈছে দুটা এটিপি কণিকা সি খৰচ কৰিছে কোষটোৱে এটা গ্লুকজ ভাঙিবৰ বাবে গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত। দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়, তাৰমানে প্ৰকৃততে কি, যে গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত এটা গ্লুকজৰ পৰা চাৰিটা এটিপি সৃষ্টি হয়, চাৰিটা সৃষ্টি হয় এটা গ্লুকজৰ পৰা। কিন্তু যিহেতু দুটা খৰচ কৰি পেলাই দু চাৰিটা বনাইছিলে, গতিকে দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। দুটা সি খৰচ কৰিছিলে কোষত জমা হৈ থকা, তাৰ পাছত চাৰিটা বনাইছিলে, গতিকে কি হয় যে দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়, গ্লাইকোলাইসিস দুটা বেছিকৈ সৃষ্টি হয়, মানে দুটা খৰচ কৰা কিটা যোৱাৰ পাছতো দুটা বেছিকৈ সৃষ্টি হয়। গতিকে গ্লাইকোলাইসিসত এটা গ্লুকজৰ পৰা কিমানটা এটিপি সৃষ্টি হয় বুলি ক'লে তোমাৰ উত্তৰ হ'ব দুটা, চাৰিটা নহয় দুটা, কাৰণ দুটা খৰচ কৰাৰ পাছত চাৰিটা উৎপন্ন হৈছিলে, চাৰিটা সৃষ্টি হৈছিলে। দুটা সেই দুটা গুচি যোৱাৰ পাছত, জমা খৰচৰ নিচিনা কথা, সেই দুটা ঘূৰাই দিয়াৰ পাছত আৰু দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। তাৰপিছত
ক্রেবস চক্র এই হবাদ চক্রের দ্বিতীয় পর্যায় হয়েছে ই মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে যথেষ্ট পরিমাণে মুক্ত অক্সিজেন লাগে হল যেহেতু ইয়াত ক্রেবস চক্র কৈছে যে ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি চক্রাকার পদ্ধতিত ঘটে সার্কুলার হ্যাঁ ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি সার্কুলার ঘটে চক্রাকার পদ্ধতিত ঘটে হল ক্রেবস চক্রের বিক্রিয়া আরম্ভ করে গ্লাইকোলাইসিসৰ শেষত সৃষ্টি হোৱা পাইরুভিক এসিডে ক্রেবস চক্রের বিক্রিয়া আরম্ভ করে গ্লাইকোলাইসিসৰ শেষত সৃষ্টি হওয়া পাইরুভিক এসিডে মানে যে গ্লাইকোলাইসিস শেষ হব পাইরুভিক এসিড সৃষ্টি হব মাইটোকন্ড্রিয়ার ভিতর ক্রেবস চক্র আরম্ভ হয় গতিকে ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি গ্লাইকোলাইসিস আরম্ভ করে গ্লুকোজে ক্রেবস চক্রের গ্লুকোজের সম্পর্ক নাই আরম্ভণিটো গ্লাইকোলাইসিসে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভাঙিলে তারপরে ভাঙি ভাঙি আমি পাইরুভিক এসিড সৃষ্টি হল সেই পাইরুভিক এসিডে ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি ভাগ লব গতিকে ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি চক্রাকার পদ্ধতিত ঘটে হল আর ইয়াত গ্লাইকোলাইসিসে সৃষ্টি হওয়া পাইরুভিক এসিডে ক্রেবস চক্রের বিক্রিয়াখিনি আরম্ভ করে যথেষ্ট অক্সিজেন লাগে আর প্রতিটো স্তরত যথেষ্ট শক্তি সৃষ্টি হয় প্রতিটো স্তরত যথেষ্ট শক্তি উৎপন্ন হয় ক্রেবস চক্রের প্রতিটো স্তরত যথেষ্ট শক্তি উৎপন্ন হয় সাবা এটা ক্রেবস এটা গ্লুকোজ ভঙার পাছত এটা গ্লুকোজ ভঙার পাছত গ্লাইকোলাইসিসত ভঙার পাছত দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয়েছিল হয়েছে এটা গ্লুকোজ ভঙার পাছত দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয়েছিল দুটা পাইরুভিক দুইটা পাইরুভিক এসিডে বেলেগে বেলেগে ক্রেবস চক্রের বিক্রিয়াত ভাগ লয় এটাই এটা ক্রেবস চক্রের ভাগ লয় এটাই এটা ক্রেবস চক্রের ভাগ লয় সাবা কথাটো গ্লুকোজ গ্লাইকোলাইসিস হল দুটা পাইরুভিক এসিড দুটা পাইরুভিক এসিড দুটা পাইরুভিক এসিডে বেলেগে বেলেগে দুটা ক্রেবস চক্রের বিক্রিয়াত ভাগ লয় মাইটোকন্ড্রিয়ার ভিতর দুটা ক্রেবস চক্রের বিক্রিয়াত ভাগ লয় গতিকে চোৱা এইখিনি কোষ পৰখত ঘটে এইখিনি মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে মাইটোকন্ড্রিয়ার ভিতর ঘটে ইয়াত ভাগ লয় পাইরুভিক এসিডে এটা ক্রেবস চক্রত এটা পাইরুভিক এসিডে ভাগ লয় এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেবস চক্র পাইরুভিক এসিড সৃষ্টি হয়েছে তোমার প্রশ্ন কত এটা গ্লুকোজৰ পৰা হবাদ চক্রত কিমানটা ক্রেবস চক্র সৃষ্টি হয় তোমার উত্তর এটা নহয় এটা গ্লুকোজৰ পৰা হবাদ চক্রর ক্রেবস চক্র পর্যায়ত দুটা ক্রেবস চক্র সৃষ্টি হয় কারণ দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয় দুইটা পাইরুভিক এসিডে বেলেগে বেলেগে দুটা ক্রেবস চক্র বিক্রিয়া ভাগ লয় মাইটোকন্ড্রিয়ার ভিতর গতি এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেবস চক্র সৃষ্টি হয় চক্রাকার ভিত্তিত বিক্রিয়াখিনি ঘটে অক্সিজেন লাগে যথেষ্ট অক্সিজেন লাগে পাইরুভিক এসিডে বিক্রিয়া আরম্ভ করে প্রতিটো স্তরত যথেষ্ট শক্তি মুক্ত হয় উৎপন্ন হওয়া শক্তিখিনি যিখিনি শক্তি উৎপন্ন হয় ইয়ার ভিতর চক্রের ভিতর উৎপন্ন হওয়া শক্তিখিনি এডিপিয়ে ফসফেট একটাই অবাদ হোক কি সবাদ হোক একটাই বিক্রিয়া এটিপিলে রূপান্তর হয় আর মাইটোকন্ড্রিয়ার ভিতর জমা হয়ে থাকে হ্যাঁ এটা সাবা এটা ক্রেবস চক্রত এটা ক্রেবস চক্রত 15টা এটিপি কণিকা সৃষ্টি হয় এটা ক্রেবস চক্রত 15টা এটিপি কণিকা সৃষ্টি হয় হ্যাঁ এটা ক্রেবস চক্রত 15টা এটিপি কণিকা সৃষ্টি হয় এতিয়া যদি তোমাক সোধা যায়
যে গ্লাইকোলাইসিসত কিমানটা এটিপি সৃষ্টি হয়, তোমার উত্তর হল দুটা। হয়েছে? এতিয়া যদি তোমাক সুধে যে ক্রেভ চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয়, তেতিয়া তোমার উত্তরটো কি? তোমাক একো কোৱা নাই, এটা দুটা, হ্যাঁ, কিমান কিমান এটা ক্রেভ চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয়? তেতিয়া তোমার উত্তর হব ত্রিশটা। প্রশ্ন যদি সুধে যে এটা ক্রেভ চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয়, তোমার উত্তর হব পনেরোটা। কিন্তু এটা শব্দ তো লগোৱা নাই, তোমাক কৈছে যে সমাজচক্রৰ ক্রেভ চক্র পর্যায়ত কিমানটা এটিপি সৃষ্টি হয়। চোৱা, সমাজচক্রৰ ক্রেভ চক্র পর্যায়ত দুটা ক্রেভ চক্র সৃষ্টি হয়, এটা গ্লুকোজৰ পৰা, এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেভ চক্র সৃষ্টি হয়, এটা পনেরোটা, এটা পনেরোটা, তুমি বাদ দিব নোৱাৰা এটা। আমি হিসাব কি করে আছো যে এটা গ্লুকোজৰ পৰা বিক্রিয়া ঘটি ঘটি কিমান শক্তি উৎপন্ন হয়, চখন, সমাজ চখনত এটা গ্লুকোজৰ পৰা মুঠতে কিমান শক্তি উৎপন্ন হয়, চখন। তে গ্লাইকোলাইসিস আৰম্ভ হল এটা গ্লুকোজৰ পৰা দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হল, দুটা খৰচ কৰি দুটা বেছিকৈ সৃষ্টি হল, মানে চাৰিটা সৃষ্টি হৈছিলে দুটা এটিপি, আমি দুটা হিসাব কৰিম কাৰণ দুটা খৰচ কৰা হৈছিলে, দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হল। তারপর আহিলে ক্রেভ চক্র পর্যায়, ক্রেভ চক্র পর্যায়ত এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেভ চক্র সৃষ্টি হয়, এটা ক্রেভ চক্রত পনেরোটা এটিপি, গতিকে দুটা ক্রেভ চক্রত পনেরোটা যোগ পনেরোটা ত্রিশটা এটিপি। তোমার উত্তর এনেকা, তোমাক যদি এটা ক্রেভ চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয়, তেতিয়া তোমার একো দিগদাৰ নাই, তেতিয়া উত্তর হব কি যে এটা ক্রেভ চক্রত পনেরোটা এটিপি সৃষ্টি হয়, কারেক্ট। এতিয়া কিন্তু ক্রেভ চক্রত কিমানটা, তেতিয়া তুমি কব লাগিব যে এটা ক্রেভ চক্রত পনেরোটা, এতেকে সবাত চখনৰ ক্রেভ চক্র পর্যায়ত মুঠতে ত্রিশটা এটিপি সৃষ্টি হয়, দুটা ক্রেভ চক্র হয় গোটেই ত্রিশটা এটিপি সৃষ্টি হয়। হয়েছে? এইটো হল তোমার গ্লাইকোলাইসিস আর ক্রেভ চক্রর মাজত পার্থক্য, এইখানে পার্থক্য সজাই পেলাই লিখি পেলাবা, গোটেই গ্লাইকোলাইসিসৰ বিষয়ে লিখা বুলি কলে সেইখিনি লিখিলা, আর তারপর কি লিখিবা, ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজেন বহির্ভূতকরণ, বুঝি পাইছে না নাই, আখর কোনো লিখিবলে বেয়া, পুনর্গঠন হয়ে একটা গ্লুকোজৰ পৰা দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয়, তিনটা মূল স্তর দেখাই দিলো, মই দশটা স্তর লিখা নাই, পাইরুভিক এসিড সৃষ্টি হয়। গ্লাইকোলাইসিসত একটা গ্লুকোজ অনুর হাইড্রোজেন বহির্ভূতকরণ, ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজেন বহির্ভূতকরণ, ফসফোরাইলেশন আর আন্তঃআণবিক পুনর্গঠন হয়ে একটা গ্লুকোজৰ পৰা দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয়। বাকিখিনিটো লিখিলা মই, যেখিনি কলো 1, 2, 3, 4 কে লাস্ট তুমি এইখিনিও দেখাই দিলা, দিয়ার পিছত কলা যে ইয়ার প্রতিটো স্তৰত সামান্য শক্তি সৃষ্টি হয়, উৎপন্ন হওয়া শক্তিখিনিক এডিপিয়ে
ফসফেট হিসাবে গ্রহণ করি এটিপিলে রূপান্তর হয়। এটিপিলে রূপান্তর হয়। গ্লাইকোলাইসিসৰ শেষত এটা গ্লুকোজৰ পৰা দুটা এটিপি কণিকা বেছিকৈ সৃষ্টি হয়। এখিনিয়ে তোমাৰ গ্লাইকোলাইসিস। আগৰখিনি লিখিলা কোষ ফৰাখত ঘটে গ্লাইকোলাইসিস শব্দৰ অৰ্থ হৈছে গ্লুকোজ অণুৰ ভাঙন। সমাচ্ছখনৰ প্ৰথম পৰ্যায় কোষ ফৰাখত ঘটে অক্সিজেন নালাগে হৈছে মাইটোকনড্ৰিয়া জমা হৈ থকা দুটা এটিপি কণিকাই গ্লুকোজ অণুৰ ভাঙন ঘটায় হৈছে সামান্য শক্তি সৃষ্টি হয়। উৎপন্ন হওয়া শক্তিখিনি এডিপিয়ে ফসফেট হিসাবে গ্রহণ করে এটিপিলে রূপান্তর হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুটা এটিপি কণিকা বেশিকৈ সৃষ্টি হয়। বিক্রিয়ার শেষত এটা গ্লুকোজৰ পৰা দুটা পাইরুফিক এসিড সৃষ্টি হয়। এখিনি হল গ্লাইকোলাইসিস। এখিনি গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসৰ বিষয়ে লিখা বুলি কলে এখিনি লিখিলে হয়ে যাব। দুটা পাইরুভিক এসিড সৃষ্টি হয়। এটা সাবা তুমি পড়ি আসলে সমাচ্ছখন প্রথম পর্যায়টা পালা গ্লাইকোলাইসিস। এটু পড়িলাও এতিয়া গ্লাইকোলাইসিসৰ বিষয়ে শেষ কর। তোমার গ্লাইকোলাইসিসৰ দুটা এটিপি কণিকা সৃষ্টি হয় এটা গ্লুকোজৰ পৰা। হ্যাঁ আমি এটিপি হিসাব করি ক্রেবস চক্র। হান্স ক্রেবে আবিষ্কার করার কারণে এর নাম দিছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রত এটিপি কি সৃষ্টি হয়? ক্রেবস চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয় সাবা সবার চখন আমি হিসাব করে আছো এটা গ্লুকোজৰ পৰা কিমানটা এটিপি সৃষ্টি হয়। ক্রেবস চক্রত কিমানটা এটিপি সৃষ্টি হয়? এটা ক্রেবস চক্র 15টা। এটা গ্লুকোজৰ পৰা কেইটা ক্রেবস চক্র সৃষ্টি হয়? দুটা। এটা ক্রেবস চক্রৰ পৰা দুটা সরি এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেবস পাইরুভিক এসিড সৃষ্টি হয়। দুটা পাইরুভিক এসিডে এটা এটা ক্রেবস চক্রত এটা এটা ক্রেবস চক্র ভাগ লয়। সিহঁত দুটা তুমি বেলেগ কৰি দিব নোৱাৰা। একটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেবস চক্র সৃষ্টি হয়েছে গতিকে নাম আঁতৰাই দিব নোৱাৰা। গতিকে কি হয় এটাত 15টা সিটোতো 15টা কিমানটা হল এটিপি? 30টা হয় না নহয়? হয় ম্যাম। মইতো এটা খুদি হোৱা নাই। মই খুদিছো যে ক্রেবস চক্র পৰ্যায়ত কিমানটা এটিপি সৃষ্টি হয়? একটা ক্রেবস চক্রত কিমানটা হয় বুলি কলে তুমি কলা এটা 15টা। কিন্তু মই কৈছো ক্রেবস আমি কাৰণ আমি কি উলিয়াইছো এতিয়া আমি উলিয়াইছো যে এটা গ্লুকোজৰ পৰা সবাত চক্রত কিমানটা এটিপি কণিকা সৃষ্টি হয়? তুমি জানা শক্তি অনুযায়ী 674 কিলোকেলৰি শক্তি সবাত চক্রত। কিন্তু সেই শক্তিখিনি গ্রহণ কৰি কিমানটা এটিপি সৃষ্টি হয় আৰু কোনটো পৰ্যায়ত কিমানটা সৃষ্টি হয়? গ্লাইকোলাইসিস কলা ইয়াত এটা গ্লুকোজৰ পৰা দুটা এটিপি কণিকা সৃষ্টি হয়। এতিয়া হলে ক্রেবস চক্র। ক্রেবস চক্রত এটা গ্লুকোজৰ পৰা দুটা ক্রেবস চক্র সৃষ্টি হয় আৰু এটা ক্রেবস চক্রত 15টা হল আনটো ক্রেবস চক্রটো 15টা। গতিকে সবাতচখনৰ দুটা ক্রেবস চক্রত মুঠতে 30টা এটিপি সৃষ্টি হয় এটা গ্লুকোজৰ পৰা। এতিয়া এইখিনি আমি হিচাপ কৰি আছো এটা গ্লুকোজৰ পৰা দুটা এটিপি কণিকা সৃষ্টি হল গ্লাইকোলাইসিসত। এটা গ্লুকোজৰ পৰা ক্রেবস চক্রত 30টা এটিপি সৃষ্টি হল গতিকে সবাতচখনৰ ক্রেবস চক্র সরি হবাত সকলের মুঠতে কিমানটা এটিপি সৃষ্টি হল পালা তোমালোক? 32টা হয়েছে। 32টা কেটা কেটা পালা
গ্লাইকোলাইসিসত দুটা ক্রেব চক্রত 30টা কেটা পালা 32টা পালা 32টা পাইছে না নাই তোমালোকে দেখিলা কত কত সৃষ্টি হয় দুটা গ্লাইকোলাইসিস ত্রিশটা ক্রেব চক্র হল দুটা গ্লাইকোলাইসিস ইলেকট্রন পরিবহন শিকলি আর একটা পর্যায় আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইলেকট্রন অসমীয়াত আমি যদি কও ইলেকট্রন পরিবহন শিকলি ই টি সি ই মানে ইলেকট্রন টি মানে ট্রান্সপোর্ট সি মানে চেইন ইলেকট্রন পরিবহন শিকলি ইয়াত ছটা এটিপি সৃষ্টি হয় ইয়াত ছটা এটিপি সৃষ্টি এই পর্যায়টো তোমালোকক দিয়া নাই কিন্তু দিয়া নাই মানে তুমি 32টা লিখিব পারা এটা গ্লুকোজৰ পৰা কিমানটা এটিপি সৃষ্টি হয় বুলি ক'লে তুমি 32টা লিখিব নোৱাৰা গ্লাইকোলাইসিসৰ দুটা ক্রেব চক্ৰত 30টা ইটিসি ইলেকট্রন ট্ৰান্সপোর্ট চেইন ইলেকট্রন পৰিবহন শিকলি ইয়াত ছটা সৃষ্টি হয় গতিকে মুঠতে 38টা এটিপি কণিকা সৃষ্টি হয় মোৰ গ্লাইকোলাইসিস পৰ্যায়টো কি হৈছে গ্লাইকোলাইসিসটো লিখি পেলাবা ঘৰত চাই দিলে ক্যাপচক্রটো আছে কিন্তু ক্যাপচক্র তোমার আজি নাপাও কারণ ক্যাপচক্রটো আঁকিব লাগিব অলপ বুঝাব লাগিব আমনি পাব গতিকে মই এইবিলাক সাইডৰ প্ৰশ্নবিলাক শেষ কৰি লৈছো যে সবাত চখনত এটা গ্লুকোজে প্ৰায় মুঠতে 38টা এটিপি কণিকা সৃষ্টি হয় সবাত চখনত এটা গ্লুকোজৰ পৰা গ্লাইকোলাইসিসৰ দুটা ক্রেব চক্র দুটা ক্রেব চক্র হ্যাঁ দুটা ক্রেব চক্র চলে হ্যাঁ দুটা ক্রেব চক্র চলে দুটা চলে যে দুটা ক্রেব চক্র দুটা ক্রেব চক্র 30টা এটিপি কণিকা সৃষ্টি হয় আর ইটিসিট 6টা এটিপি কণিকা সৃষ্টি হয় উপরলে যেটা পড়িবলে যাবা তেতিয়া পাবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সেম ইলেকট্রন পরিবহন শিকলি তাত ছটা এটিপি কণিকা সৃষ্টি হয় গতিকে এটা গ্লুকোজৰ পৰা হবাত চখনত মুঠতে 38টা এটিপি কণিকা সৃষ্টি হয় শক্তি অনুযায়ী তোমালোকে জানা 674 কিলোক্যালোরি শক্তি সিমানখিনি শক্তিৰ পৰা 38টা এটিপি কণিকা সৃষ্টি হয় হৈছে তাৰপিছত তোমালোকক মই আৰু এটা বস্তু পঢ়াই থওঁ আমাৰ আমি সহবায়বীয় জীৱ যিখিনি সাইডৰ প্ৰশ্ন আছে মই এইখিনি পঢ়াই থৈছো ক্রেব চক্র পঢ়াই দিলে তাৰপিছত সবাত চখন এই কিন্তু ক্রেব চক্রটো মই আজি নপঢ়াওঁ কাৰণ তোমালোকে মোক গতিকে চাবা আমি হলো সবায়বীয় জীৱ আমাৰ চখন বিক্ৰিয়া অক্সিজেনৰ সহায়ত ঘটে জীৱদেহৰ প্ৰতিটো কোষত ঘটে কোষ পৰখত গ্লাইকোলাইসিছ ঘটে মাইটোকণ্ড্ৰিয়াৰ ভিতৰত ক্রেব চক্র ঘটে যথেষ্ট শক্তি প্রয়োজন হয় উৎপন্ন হয় আর উৎপন্ন হওয়া শক্তির পর একটা গ্লুকোজর পর মুঠতে 38টা এটিপি কণিকা সৃষ্টি হয় দুটা গ্লাইকোলাইসিস 30টা ক্রেব চক্র 6টা ইটিসি হল এতিয়া কিন্তু বিশেষ পরিস্থিতি আমার দেহত অবাত চখনো বা অবায়বীয় চখনো ঘটে বিশেষ পরিস্থিতিত আমার দেহত অবায়বীয় শ্বসন বা অবাত শ্বসনও ঘটে অবায়বীয় শ্বসন বা অবাত শ্বসনও ঘটে তারমানে কি চাবা তোমালোকে এটা পাইছা যে অবায়বীয় তোমালোকে পাইছা তিনটা পদ্ধতি প্রথমতে আছে চোৱা গ্লোব মই ছবিটো কিতাপত মই বুজাই দিম তোমালোকৰ পিছত কিতাপত দিয়া আছে যিটো বুজাই দিম আগতে এইটো বুজি লোৱা অবায়বীয় শ্বসন
আমার দেহত ঘটে কি হয় যে ধরা যেতিয়া আমাক যথেষ্ট শক্তত খেল ধেমালি করিলে কঠোর পরিশ্রম করিলে খুব বেশি পরিশ্রম করিছা খেল ধেমালি করিছা দৌড়িছা হেৰি করিছা জপিয়াইছা তেতিয়া আমাক শক্তি যথেষ্ট পরিমাণে শক্তির প্রয়োজন হয় তেতিয়া সাধারণ অবস্থা যিখিনি শক্তি উৎপন্ন হয়ে থাকে এতিয়া আমি বহি আছো আমার দেহত কি হয়েছে এটা এটা সাধারণভাবে অক্সিজেনে গৈ গ্লুকোজ ভাঙি আছে সেই শক্তিখিনি আমি চলি আছো এতিয়া কিন্তু ধরা কেতিয়াবা গধুর বস্তু দাঙিছা বেশি টান কাম করিছা খরকে খোজ কাড়িছা খুব বেশি খরকে খোজ কাড়িছা দৌড় মারিছা খেল ধেমালি করিছা তেতিয়া কি হয় আমাক যথেষ্ট শক্তির প্রয়োজন হয় সেইখিনি সময়ত তেনেকুৱা অবস্থা বিশেষ অবস্থা তেতিয়া কি হয় যে সবায়বীয় শ্বসন মানে অক্সিজেনের সহায় সেটাও চলি থাকে তার মানে সেইখিনি আমার যে এটা বন্ধ হয়ে যাব এটা নহয় অক্সিজেনেও গ্লুকোজ ভাঙি থাকে গতিকে চাবা যে সেইখিনি তেতিয়া সেই পরিস্থিতির অক্সিজেনের সহায়ত গ্লুকোজ ভাঙি উৎপন্ন হওয়া শক্তি আমার কারণে কম হয় অক্সিজেনে গ্লুকোজ ভাঙি পেলায় আমাক যিখিনি শক্তি দিব অক্সিজেন তুমি উশাহত লবা হাওফল জমা হব তেজে নিব তেজে নি হৃদযন্ত্রক দিব হৃদযন্ত্রই আকৌ তাক বিলাব কোষলৈ গতিকে অক্সিজেনের সহায়ে গ্লুকোজ ভাঙি শক্তি উৎপন্ন করা প্রয়োজন হওয়া শক্তিখিনি আমার কম হয় তেতিয়া কি হয় যে কোষটোৱে প্রথমতে তো তাহলে কি করে গ্লুকোজ অনু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক ভাঙি দিয়ে ভাঙি এক পাইরুভিক এসিডলে রূপান্তর করে এটাতো চলিবই কোষত থাকা গ্লুকোজ অনু পাইরুভিক এসিডলে রূপান্তর হয় গ্লাইকোলাইসিস হওয়ার পাছত এই পাইরুভিক এসিড এটা আমার সবাচ্ছনত কি হয় পাইরুভিক এসিডে অক্সিজেনের সহায়ে বিক্রিয়া ঘটায় ঘটায় শক্তি উৎপন্ন করব কিন্তু যেতিয়া আমার প্রয়োজন যথেষ্ট শক্তি লাগে তেতিয়া কি হয় সেই পাইরুভিক এসিডে পাইরুভিক এসিডে অক্সিজেনের অবিহনে ভাং খাই যায় অক্সিজেনলে নাথাকে তাৰমানে তাহলে কোষ পৰখতে সি ভাং খাই যায় মাইটোকনিয়াৰ ভিতৰত নহয় কোষ পৰখতে পাইরুভিক এসিড ভাং খাই পেলাই ই লেকটিক এসিডলৈ সৃষ্টি হয় লেকটিক এসিড উৎপন্ন হয় লেকটিক এসিড সৃষ্টি হয় আৰু শক্তি উৎপন্ন হয় লেকটিক এসিড আমাৰ দেহত অক্সিজেনৰ চাবা যে আমাৰ দেহত কি হয় অবাচ্ছন কেতিয়াবা ঘটে বিশেষ পরিস্থিতিত ঘটে যেতিয়া আমাক যথেষ্ট শক্তির প্রয়োজন হয় তেতিয়া কি হয় যে সাধারণভাবে অবাচ্ছনত উৎপন্ন হওয়া শক্তিখিনি আমার কারণে কম হয় নাটনি হয় শক্তির মাত্রা যেটা কমি যায় প্রয়োজনীয় শক্তি যেটা কমি যায় তেতিয়া কোষটোৱে কি করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া পাইরুভিক এসিডক অক্সিজেনের অবিহনে ভাঙি দি তাক লেকটিক এসিড আর শক্তিলে রূপান্তর করে এনে সাধারণ অবস্থা হলে পাইরুভিক এসিডক অক্সিজেনের বিক্রিয়া করে পেলায় মাইটোকন্ড্রিয়ার ভিতর ঠিক ক্যাপ চক্র চলাব কিন্তু যেতিয়া শক্তি লাগে তেতিয়া সেই পর্যায়টোলে নাযায়গে মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্যায়টোলে নাযায়গে তেতিয়া কি হয় যে পাইরুভিক এসিডক অক্সিজেনের অবিহনে ভাঙন ঘটায় অক্সিজেনের অবিহনে পাইরুভিক এসিডক ভাঙন ঘটায় লেকটিক এসিড আর শক্তি উৎপন্ন করে লেকটিক এসিড আৰু শক্তি উৎপন্ন কৰে চাবা আমাৰ দেহটো অবাচ্ছন ঘটে অবায়ৱীয় শ্বসন আমাৰ দেহটো ঘটে সেই প্ৰশ্নটো উত্তৰটো দৰকাৰী প্ৰশ্ন এইটো যে আমাৰ দেহত কেতিয়া অবায়ৱীয় শ্বসন ঘটে বিশেষ পৰিস্থিতিত যেতিয়া আমাক শক্তি যথেষ্ট প্ৰয়োজন হয় তেতিয়া কোষটোৱে কি কৰে যে গ্লাইকোলাইসিস প্ৰক্ৰিয়াত উৎপন্ন হোৱা পাইৰুভিক এচিডক অক্সিজেনের অবিহনে ভাঙি দি লেকটিক এসিড আর শক্তিলে রূপান্তর করে শক্তিখিনি আমার কোষটোৱে ব্যবহার করে আর লেকটিক এসিড খিনি কোষত জমা হয়ে থাকি যায় কারণ লেকটিক এসিড আমার দেহে বর্জন করিব নোৱাৰে বাকি বর্জন করিব আমার দেহে লেকটিক এসিডক বর্জন করিবলে আমার কোনো রেশন তন্ত্র নাই যে কোষৰ ভিতৰত লেকটিক এসিড খিনি থাকি যায় কোষটোৰ ভিতৰত লেকটিক এসিড খিনি জমা হৈ থাকে আর শক্তিখিনি কোষে ব্যবহার করে গতিকে চাবা যে আমার দেহটো অবায়বীয় শ্বসন ঘটে দরকারী প্রশ্ন হা অবায়বীয় শ্বসন ঘটে কেতিয়া ঘটে কি পরিস্থিতিত ঘটে আর কেনেকৈ ঘটে উৎপাদিত দ্রব্য কি লেকটিক এসিড এনে অবায়বীয় শ্বসন কি আছিলে
অভাইব্ৰেশন তোমালোকে পাইছিলা যে গ্লুকোজ অনু পাচক্ৰক জাইমেজে ভাঙি দি C2H5OH ইথানল ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড আর শক্তি উৎপন্ন করে এটু অবায়বীয় শোষণ তোমালোকে পাইছিলা কিন্তু আমার দেহর অবায়বীয় শোষণত অ্যালকোহল সৃষ্টি নহয় আমার দেহত অবায়বীয় শোষণত ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় পার্থক্যটাতে যে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন নহয় ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় শক্তি উৎপন্ন হয় শক্তিখিনি আমার কোষে ব্যবহার করে ল্যাকটিক অ্যাসিডখিনি কোষত জমা হয়ে থাকে আমার দেহত কেনেদরে অবায়বীয় শোষণ ঘটে বলে কলে বিশেষ পরিস্থিতি অক্সিজেনের অবিহনে যেতিয়া গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হওয়া পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের অবিহনে কোষে ভাঙি দি ল্যাকটিক অ্যাসিড আর শক্তিলে রূপান্তর করে শক্তিখিনি কোষে ব্যবহার করে ল্যাকটিক অ্যাসিডখিনি কোষত জমা হয়ে থাকি যায় হয়েছে গতি অবায়ব এই আমার উদ্দীপকর নিচিনা কথা তুমি খেল ধেমালি করে যায় সেটা তোমার দেহর কারণে উদ্দীপক সেই উদ্দীপকটার তোমার দেহটুক রক্ষা করবর কারণে তোমার যথেষ্ট শক্তি দরকার হয়েছে তেতিয়া কোষটোৱে কি করে হবাদ শোষণ তো চলি আছে কিন্তু তার লগে কি করে যে গ্লাইকোলাইসিসত উৎপন্ন হওয়া পাইরুভিক অ্যাসিড খিনি অক্সিজেনের অবিহনে ভাঙি দি ল্যাকটিক অ্যাসিড আর সরি শক্তিলে রূপান্তর করে শক্তিখিনি ব্যবহার করে ল্যাকটিক অ্যাসিড খিনি কোষত জমা হয়ে থাকি যায় গতি যেতিয়া উদ্দীপকটো শেষ হয় যেতিয়া তোমার খেল ধেমালি শেষ হল তেতিয়া তোমালোকে নিজেও জানা দৌড় মারিলে খোজকাঢ়িলে খড়কে খোজকাঢ়িলে খেল ধেমালি করিলে আমি তার পাছত যেতিয়া ৰখিবা যেতিয়া আমি ফুপাও যথেষ্ট খড়কে উশাহ নিশাহ লও যে উদ্দীপকটো তোমার শেষ হল শক্তিখিনিটো কোষে তেনেকৈ দিলে তোমাক দিয়ার পাছত কিন্তু এটা কাম থাকি গল কি যে কোষটোৰ ভিতৰত ল্যাকটিক এসিড থাকি গল ল্যাকটিক এসিড আমার কারণে প্রয়োজনীয় পদার্থ নহয় গতিকে কি হব যে কোষটোৰ ভিতৰত যিখিনি ল্যাকটিক এসিড আছে কোষটোৰ ভিতৰত যিখিনি ল্যাকটিক এসিড জমা হৈ থাকি গল সেই ল্যাকটিক এসিড খিনি ভাঙিবৰ বাবে আমাক কি লাগে অক্সিজেন লাগে সেই ল্যাকটিক এসিড খিনি কোষটোৰ আছে নাইকিয়া কৰিব লাগিব গতিকে কি হয় যে আমি সেই খৰকে খোজ কৰাৰ পাছত আমি যথেষ্ট ফুপাও বা খৰকে উশাহ নিশাহ লওঁ কিয় লওঁ যথেষ্ট অক্সিজেন আমি দেহৰ ভিতৰলৈ নিওঁ খৰকে ফুপাই ফুপাই কিয় নিও যে সেই অক্সিজেনে গৈ কোষৰ ভিতৰত জমা হৈ থকা ল্যাকটিক এসিডখিনি ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ আমি যথেষ্ট উশাহ নিশাহ লওঁ আৰু সেই উশাহত লোৱা অক্সিজেনে গৈ কোষৰ ভিতৰত জমা হৈ থকা ল্যাকটিক এসিডখিনি ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ কাৰ্বন ডাই অক্সাইডটো আমি নিশাহত বাহিৰলৈ উলিয়াই দিওঁ আকৌ আগৰ নিচিনা কৰি পেলালে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ গতিকে চাবা যে আমাৰ দেহটো অবাধ শোষণ ঘটে আমাৰ দেহটো অবাধ শোষণ বা অবায়বীয় শোষণ ঘটে কেতিয়া ঘটে যেতিয়া আমাৰ দেহক যথেষ্ট শক্তিৰ প্ৰয়োজন হয় বিভিন্ন কাৰণত তেতিয়া কি হয় আমাৰ কোষে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াত উৎপন্ন হওয়া পাইরুভিক এসিডক অক্সিজেনের অবিহনে ভাঙি দি ল্যাকটিক এসিড আর কার্বন ডাই সরি শক্তিলে রূপান্তর করে শক্তিখিনি কোষে ব্যবহার করে আর ল্যাকটিক এসিডখিনি কোষত জমা হয়ে থাকে তে কাম শেষ হওয়ার পাছত মানে উদ্দীপকটো শেষ হওয়ার পাছত আমি খড়কৈ উশাহ নিশাহ লওঁ লৈ যথেষ্ট অক্সিজেন আমাৰ দেহৰ ভিতৰত দিওঁ সেই অক্সিজেনে গৈ কোষত জমা হৈ থকা ল্যাকটিক এচিডবিলাকক ভাঙি দিয়ে ল্যাকটিক এচিডক ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ সেই উশাহত লোৱা আমি অক্সিজেনে গৈ ল্যাকটিক এচিডক ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ গতিকে চাবা আমি যে আমার দেহত কেতিয়া ঘটে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন হওয়া পাইরুভিক এসিডে অক্সিজেনের অবিহনে ইয়াক ভাঙি দিয়ে ল্যাকটিক এসিড আর শক্তিলে শক্তিখিনি আমার কোষে ব্যবহার করে হয়েছে আর ল্যাকটিক এসিড খিনি কোষত জমা হয়ে থাকে গতিকে আমি উদ্দীপকটো শেষ হওয়ার পাছত আমি যথেষ্ট উশাহ নিশাহ লৈ যথেষ্ট অক্সিজেন দেহৰ ভিতৰলৈ নিওঁ সেই অক্সিজেনে
লেকটিক এসিডৰ সৈতে বিক্ৰিয়া কৰি ইয়াক কি কৰে লেকটিক এসিডৰ সৈতে বিক্ৰিয়া কৰি ইয়াক কি কৰে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আমি নিশাকত বাহিৰলৈ উলিয়াই দিওঁ গতিকে আমাৰ দেহটো অবায়বীয় সহন ঘটে বিশেষ পৰিস্থিতিত কিন্তু বাকী যে নিম্ন শ্ৰেণী অবায়বীয় সহনৰ মাজত আমাৰ পার্থক্য কি তাহাঁতৰ পাচক জাইমেজে ভাঙে ভাঙি ইথাইল এলকহল কাৰ্বন ডাই অক্সাইড আৰু সামান্য শক্তি সৃষ্টি কৰে হল আমাৰ দেহতো অবায়বীয় সহন প্ৰয়োজন অনুসৰি ঘটে কেতিয়া যেতিয়া আমি যথেষ্ট পৰিশ্ৰম কৰো খেল ধেমালি কৰো দৌৰ মাৰো খৰকে খোজ কাঢ়ো তেতিয়া আমাক যথেষ্ট শক্তিৰ প্ৰয়োজন হয় তেতিয়া সেই সময়ত শক্তিৰ প্ৰয়োজন পূৰাবৰ কাৰণে কোষটোৱে কি কৰে যে গ্লাইকলাইছিছ প্ৰক্ৰিয়াত উৎপন্ন হোৱা পাইৰুভিক এচিডক অক্সিজেনৰ অবিহনে ভাঙি দি কি কৰে লেকটিক এচিড আৰু শক্তিলৈ ৰূপান্তৰ কৰে শক্তিখিনি কোষে ব্যৱহাৰ কৰে লেকটিক এচিডখিনি কোষত থাকি যায় লেকটিক এচিড আমাৰ দেহে বৰ্জন কৰি উলিয়াই দিব নোৱাৰে গতিকে কি হয় যে উদ্দীপকটো শেষ হোৱাৰ পাছত মানে কাৰ্য শেষ হোৱাৰ পাছত আমি যথেষ্ট উশাহত অক্সিজেন নি কোষৰ ভিতৰলৈ যথেষ্ট অক্সিজেন যোগান দিওঁ মানে যেতিয়ালৈকে কোষত অক্সিজেন লেকটিক এচিড খিনি ওলাই শেষ হৈ নাযায় তেতিয়ালৈকে আমি উশাহ লৈয়ে থাকো খৰকে সেই অক্সিজেনে গৈ কোষৰ ভিতৰত জমা হৈ থকা লেকটিক এচিডক ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ কাৰ্বন ডাই অক্সাইড খিনি আমি শাকত আমাৰ দেহৰ পৰা বাহিৰলৈ ওলাই দিওঁ হৈছে গতিকে এইটো আমাৰ দেহতো অবায়বীয় সহন ঘটে দৰকাৰী প্ৰশ্ন হা কেতিয়া আৰু কি পৰিস্থিতিত আৰু কেনেকৈ ঘটে ইয়াৰ উৎপাদিত দ্ৰব্য কি লেকটিক এচিড আৰু শক্তি গতিকে তোমালোকে চোৱা এতিয়া সহন পঢ়ি আছা সহন তোমালোকে পঢ়ি আছা সহন তোমালোকে পঢ়ি আছা এটা সহন তোমালোকে পাইছা অবায়বীয় সহন অবায়বীয় সহন নিম্ন শ্ৰেণী জীৱৰ দেহত ঘটে ইয়াক ইয়াক গ্লুকজৰ পৰা ইয়াৰ পৰা কি হয় জাইমেজে জাইমেজে এই কৰি পেলাই কি কৰে ইয়াক কাৰ্বন ডাই অক্সাইড পানী আৰু সামান্য শক্তি 24 কিলোকেলৰী শক্তি উৎপন্ন কৰে এইটো নিম্ন শ্ৰেণীৰ জীৱ এইটো এটা অবায়বীয় সহন আৰু এটা অবায়বীয় সহন ঘটে আৰু এটা অবায়বীয় সহন ঘটে এইটো উচ্চ শ্ৰেণীৰ জীৱৰ দেহত ইয়াত কি হয় যে গ্লাইকোলাইছিছত উৎপন্ন হোৱা পাইৰুভিক এচিডে ইয়াক অক্সিজেনৰ অবিহনে ইয়াক ভাঙি দিয়ে লেকটিক এচিড আৰু লেকটিক এচিড আৰু শক্তিলে শক্তিখিনি আমাৰ ব্যৱহাৰ কৰোঁ আৰু লেকটিক এচিড কোষত জমা হৈ থাকে উশাহ নিশাহ উদ্দীপক শেষ হোৱাৰ পাছত আমি যথেষ্ট উশাহ খৰকে উশাহলৈ অক্সিজেন যথেষ্ট অক্সিজেন আমাৰ দেহৰ ভিতৰত নি সেই অক্সিজেনে গৈ কোষত জমা হৈ থকা লেকটিক এচিডক ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড পানী লৈ কাৰ্বন ডাই অক্সাইডখিনি আমি দেহৰ পৰা বৰ্জন কৰোঁ অতিৰিক্ত পানীখিনিও আমাৰ বেছি হোৱা পানীখিনিও আমি দেহৰ পৰা বৰ্জন কৰোঁ পানী ৰাচন পদাৰ্থ নহয় পানী অদৰকাৰী পদাৰ্থ নহয় যদি বেছিকৈ উৎপন্ন হয় তেতিয়া তাক আমি দেহৰ পৰা বৰ্জন কৰোঁ তিনি নম্বৰ আহিলে সবাত চখন সবায়বীয় চখন অবায়বীয় সহন এতিয়া মই পঢ়াই আছো উচ্চ শ্ৰেণীৰ জীৱৰ দেহত ঘটে ই দুটা পৰ্যায়ত উৎপন্ন হয় সম্পন্ন হয় গ্লাইকোলাইছিছ আৰু ক্ৰেবছ চক্ৰ গ্লাইকোলাইছিছ শেষ হৈছে ক্ৰেবছ চক্ৰ বাকী আছে ক্ৰেবছ চক্ৰ পঢ়ালে তোমালোকৰ সহন প্ৰক্ৰিয়া শেষ ক্ৰেবছ চক্ৰটো যেতিয়া মই পঢ়াই দিম তেতিয়া সহন তোমালোকৰ শেষ সহন শেষ হোৱাৰ পাছত মই ৰেচন পঢ়াম কাইলৈ কৰোঁ ক্লাছটো কাইলৈ পঢ়ি সখনটো শেষ কৰোঁ ৰেচনো আধা শেষ হৈ যাব আৰু ৰেচন শেষ হোৱাৰ পাছত পৰিবহণ পঢ়াম পৰিবহণ পঢ়ালে প্ৰথম চেপ্টাৰ শেষ পৰিবহণটো অকণমান ডাঙৰ সেইকাৰণে তাক মই পিছত পঢ়াম একেবাৰে শেষত পঢ়াম উদ্ভিদৰ পৰিবহণ আছে মানুহৰ পৰিবহণ আছে গতিকে পৰিবহণ পঢ়াম পৰিবহণ পঢ়ালে শেষ পৰিবহণত দুটা তিনিটা চাৰিটামান ক্লাছত শেষ হৈ যাব গতিকে পৰিবহণ চাৰিটা নালাগিব পাৰে তিনিটাটো শেষ হৈ যাব পাৰে গতিকে তিনিটামান লাগিব এঘণ্টা ক্লাছ
কাটি গল নেটটো আকলো হল নেটলে নেটটো আছে আই মাত্র কানেক্ট হলা কো নেটটো সি হইছিল চললো না নেট বেটারি গল সেইকাৰণে নেট গল আকৌ ইউ আৰ মিউটেড প্লিজ শুনিছা না এইটো চোৱা তোমালোকৰ কিতাপৰ মই শেষ কৰিছো আৰু নাই নেটটো কটা গৈছিলে ওৱান এইটো পেজ নাম্বাৰ কিমান চকুৰে দেখা নাই ওৱান জিৰ' টু দেখিছা কিমান দেৰি লাগিব দেখিছা না আর শাহ সংগ কিছুমান আছে সেইটো মই দেখাই দিছো বুঝাই আর শাক সংগ বিলা মনত রাখিবা মানুহৰ শাক সংগ কি শাক সংগ কি জীৱ মানুহ এইবিলাক সৰু সুৰা কথা সাইডৰ কথা টেপ চক্ৰটো বাকী আছে শাক সংগ সংগৰ সহায় উশাহ নিশাহ লয় অংগৰ সহায়ে জীৱই উশাহ নিশাহ লোৱা কাৰ্য বাক্যবিলাক সম্পূৰ্ণ কৰিবা আধাখিনি মই মুখত কওঁ আধাখিনি সম্পূৰ্ণ কৰিবা যিবিলাক অংগৰ সহায়ে জীৱই উশাহ নিশাহ লোৱাৰ কাৰ্য সম্পন্ন কৰে সেই অংগবিলাকক চাহ সংগ বোলে আছে যিবিলাক অংগৰ সহায়ত জীৱই উশাহ নিশাহ লোৱা কাৰ্য সম্পন্ন কৰে সেই অংগবিলাকক চাহ সংগ বোলে দেখিছে কত দেখিছে মোৰ পেজখনে নাইকিয়া আচ্ছা যিবিলাক অংগৰ সহায়ত জীৱই উশাহ নিশাহ লোৱা কাৰ্য সম্পন্ন কৰে সেই অংগবিলাকক শ্বাস অংগ বোলে এতিয়া বিভিন্ন জীৱৰ শ্বাস অংগ দেখিছে যিবিলাক বিভিন্ন অংগৰ শ্বাস অংগ বিভিন্ন জীৱৰ মানুহৰ হাওঁফাওঁ হল উদ্ভিদৰ পত্ৰৰন্ধ্ৰ এইবিলাক পঢ়াতে মই কৈছিলো অক্সিজেন লয় কাৰ্বন ডাই অক্সাইড এৰি দিয়ে বাটন ৰন্ধ্ৰ উদ্ভিদৰ আৰু এটা আছে বাটন ৰন্ধ্ৰ কাণ্ডত থকা এইটোও মই কৈছিলো তোমালোকক কাণ্ডত থকা সৰু সৰু ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰন্ধ্ৰবিলাকক কাণ্ডত থকা ৰন্ধ্ৰবিলাকক বাটন ৰন্ধ্ৰ বোলে
বাটন ৰন্ধ্ৰ পত্ৰ ৰন্ধ্ৰ পাতৰ তলৰ তলফালে নিম্নস্তকত থকা ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰন্ধ্ৰবিলাকক পত্ৰ ৰন্ধ্ৰ বোলে বাটন ৰন্ধ্ৰ কাণ্ডত থকা ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰন্ধ্ৰবিলাকক বাটন ৰন্ধ্ৰ বোলে শাখ মূল শিপাত থকা শাখ মূল উশাহ নিশাহ লোৱা শিপা হৈছে শাখ মূল শাখ মূল গতিকে চাবা যে উদ্ভিদৰ শাখ অংগ প্ৰধানটো হৈছে পত্ৰ ৰন্ধ্ৰ বাটন ৰন্ধ্ৰ দুই নম্বৰ শাখ মূল এইকেইটা উদ্ভিদৰ শাখ অংগ মানুহৰ হাওঁফ সকলোবিলাক স্তন্যপায়ী প্ৰাণীৰ হাওঁফ যিমানবিলাক স্তন্যপায়ী প্ৰাণী আছে উচ্চ খাপৰ প্ৰাণী চবৰে হাওঁফ শাখ অংগ আমাৰ তলৰ শ্ৰেণীটো হৈছে পক্ষী চৰাই চৰাই শাখ অংগ হাওঁফ হৈছে চৰাই তলৰ বুকুৰে চুচৰি যোৱা হাপ হাপ ইত্যাদি জোক কেঁচু নহয় মানে যাৰ হাড় আছে জোকো চুচৰি যায় কিন্তু জোক চুচৰি যায় মানে জোকৰ হেৰি নাই চিপ নহয় কিন্তু জেঠী ধৰা জেঠী লালুকি ভেকুলী পোৱালিবিলাকক কি বুলি কয় লালুকি টেটপল সিহঁতে মাছৰ দৰে জলক্ৰমৰ সহায়ত উশাহ নিশাহ লয় কিন্তু যেতিয়া সিহঁতি ডাঙৰ হৈ মাটিলে উঠি আহে তেতিয়া তাহাঁতি হাওঁফাৰ সহায়ত উশাহ নিশাহ লয় ভেকুলী হাওঁফ আছে কিন্তু যেতিয়া পোৱালি অৱস্থাত থাকে পানীত থাকে তেতিয়া তাহাঁতৰ হাওঁফ নাছিলে এতিয়া চাবা ভেকুলীয়ে ভেকুলীৰ পোৱালিবিলাকক লালুকি বুলি কোৱা হয় লালুকিয়ে জলক্ৰম বা ফুলৰ সহায়ত উশাহ নিশাহ লয় আৰু সিহঁতি ডাঙৰ হয় যেতিয়া ভেকুলীলৈ ৰূপান্তৰ হয় মাটিলে উঠি আহে তেতিয়া সিহঁতৰ দেহত হাওঁফ সৃষ্টি হয় হাওঁফৰ সহায়ত সিহঁতে উশাহ নিশাহ লয় উভচৰ প্ৰাণী কিন্তু যেতিয়া ভেকুলী ডাঙৰ ভেকুলী যেতিয়া পানীলৈ যায় তেতিয়া তাহাঁতি হাওঁফৰ সহায়ত উশাহ নিশাহ ল'ব নোৱাৰে হাওঁফে পানীত থকা অক্সিজেন ল'ব নোৱাৰে বায়ু অক্সিজেন লয় গতিকে তেতিয়া তাহাঁতৰ ছালখনৰ সহায়ত উশাহ নিশাহ লয় কাৰণ তেতিয়াতো তাহাঁতৰ ফুল নাথাকে জলক্ৰম নাথাকে যেতিয়া মাছৰ নিচিনাকে লালুকি হৈ আছিলে তেতিয়া সিহঁতে এৰ সহায়ত উশাহ নিশাহ লৈছিলে গতিকে চাবা আৰু মাছৰ শাখ অংগ কি দুইখন কাণৰ তলফালে থকা ফুলখিনি যাক আমি জলক্ৰম বুলি কওঁ জলক্ৰম মাছৰ জলক্ৰম শাখ অংগ মাছৰ ওপৰ শ্ৰেণীটো হৈছে উভচৰ সিহঁতৰ পোৱালিবিলাকক আমি লালুকি বুলি কওঁ টেটফল সিহঁতে তেতিয়া মাছৰ দৰে সিহঁতে ফুলৰ সহায়ত উশাহ নিশাহ লয় তাহাঁতৰ ঢেৰ কেইবাটাও ষ্টেজত কেইবাটাও শাখ অংগ যেতিয়া সিহঁতি ডাঙৰ হয় ভেকুলীলৈ ৰূপান্তৰ হয় তেতিয়া সিহঁতৰ শাখ অংগ হৈছে হাওঁফ আকৌ যেতিয়া সিহঁতি পানীলে যায় তেতিয়া সিহঁতে ছালৰ সহায়ত উশাহ নিশাহ লয় তাৰপিছতে উভচৰ ওপৰ শ্ৰেণীটো হৈছে সৰীসৃপ সাপ জেঠী এইবিলাক সিহঁতৰ শাখ অংগ হাওঁফ চৰাই শাখ অংগ হাওঁফ আৰু আটাইতকৈ ওপৰতো হৈছে স্তন্যপায়ী শাখ অংগ হাওঁফ খালি মাছৰ ফুল বা জলক্ৰম হাওঁফ নাই তাহাঁতৰ আৰু উভচৰৰ পোৱালিবিলাকক কোৱা হয় টেটফল সিহঁতি ফুল বা জলক্ৰমৰ সহায়ত উশাহ নিশাহ লয় ডাঙৰ অৱস্থাত হাওঁফৰ সহায়ত উশাহ নিশাহ লয় সিহঁত যেতিয়া পানীলে যায় তেতিয়া সিহঁতে ছালৰ সহায়ত উশাহ নিশাহ লয় বাকী উদ্ভিদৰ পত্ৰ ৰন্ধ্ৰ পাতৰ নিম্নস্তকত থাকে গাত থকা ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ ৰন্ধ্ৰবিলাক বাটন ৰন্ধ্ৰ আছে বাটন ৰন্ধ্ৰ তাৰপিছত আৰু আছে শাখমূল এইকেইটা উদ্ভিদৰ শাখ অংগ আৰু বাকী যদি কেঁচু জোক সোধে কেঁচু জোকৰ শাখ অংগ হৈছে সিহঁতৰ তিতি থকা ছালখন
চাউলখন নহয় তিতি থকা চাউলখন কেঁচু জোকৰ গাৰ ওপৰত পানী থাকে এখানে কেঁচু এটা যেতিয়া শুকান মাটিত বগাই যায় না গাত বহি যায় সিহঁতৰ তিতি থকা চাউলখন পানী থকা চাউলখন চালৰ ওপৰত তাতে এটা পানী থাকে কেঁচু জোকা দি তাৰমানে প্ৰথমতে চিধা চিধি তাহাঁতৰ চালৰ ৰন্ধনটো অক্সিজেন সোমাব নোৱাৰে ভিতৰত প্ৰথমতে অক্সিজেন পানীত মিহলি হয় আৰু তাৰ পাছত চালৰ ৰন্ধনটো ভিতৰত সোমায় গতিকে সিহঁতৰ তিতি থকা চাউলখন তারপর আহিলে এতিয়া এই ছবিটো তোমালোকক মই বুজাই দিছোঁ ছখন পেজত ওলাই আছে গ্লুকোজ কোষ পৰাশত ঘটে গ্লাইকোলাইসিস পাইৰুভিক এসিড সৃষ্টি হয় তোমালোকে পাইছা অবাদ ছখন ইথানল এলকোহল সৃষ্টি হয় কাৰ্বন ডাই অক্সাইডৰ শক্তি 24 কিলোগ্রামৰ শক্তি মই শক্তি দিছোঁ এটো নিম্ন শ্ৰেণীৰ জীৱৰ দেহত পাচক্ৰক জাইমেজৰ সহায়ত ঘটে এক নম্বৰ ওপৰৰ লাইনটো অক্সিজেন অনুপস্থিত ইষ্ট কোষত যে পাচক ইষ্ট মানে সেইটো এটা উদাহৰণ দিছে যেনে ইষ্ট বেক্টেৰিয়া ভাইৰাছ এইবিলাকৰ দেহত জাইমেজৰ সহায়ত ঘটে ইথানল সৃষ্টি হয় ইথাইল এলকহল সৃষ্টি হয় কাৰ্বন ডাই অক্সাইড শক্তি সৃষ্টি হয় এক প্ৰকাৰ সহ জীৱৰ দেহত কি কি পৰ্যায়ত বা কি কি প্ৰকাৰে সখন বিক্ৰিয়া ঘটে তেতিয়া তোমালোকৰ উত্তৰ তিনিটা প্ৰকাৰ লিখিব লাগিব এটা এই অবায়বীয় সখন অনুজীৱৰ দেহত এটা অবায়বীয় সখন উচ্চ শ্ৰেণীৰ জীৱৰ দেহত মানে আমাৰ মানুহৰ দেহত ধৰা হা মানুহৰ দেহত আৰু আনটো হৈছে সবায়বীয় সখন আৰু এটোত তোমালোকে দেখিছা পেশী কোষত লেকটিক এচিড শক্তি সৃষ্টি হয় যিখিনি লেকটিক এচিড সৃষ্টি হয় সেইখিনি কোষত জমা হৈ থাকি যায় আৰু আমি উদ্দীপক মানে কামটো শেষ হোৱাৰ পাছত আমি লেকটিক এচিড ভাঙি দিয়ে কাৰ্বন ডাই অক্সাইড আৰু পানী লৈ ম্যাম আপনার মাত শোনা না যায় বাকি থাকিলে কাইলে ক্লাছ কৰিবা না স্টপ রেকর্ডিং কই দে।